যে ফিল্মটা বোঝে, স্টাইলিং জানে, অডিয়েন্সের টেস্ট বোঝে, লেখাপড়া জানে, মানে মানুষের সঙ্গে আসলে কিভাবে কি প্রেজেন্ট করতে হয় ওইটা বোঝে, এটা হলে খুব ভালো হয়। ইটস এ গুড থিং যে কিছু মানে জানাশোনা মানুষ এবং স্টাইল যারা আসলে জানে, বোঝে, অডিয়েন্সের টেস্ট বোঝে, তারা যখন ফিল্মে আসে ইট উইল বি আ গ্রেট। সো আমি চাচ্ছিলাম না যেটা মিস করতে। অ্যান্ড আমার ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা আমি জিজ্ঞেসও করলাম পিয়ালকে যে তুমি কীভাবে ভাবলে যে এরকম একটা ক্যারেক্টার আমি পোর্ট্রে করতে পারবো, তো ওর কথা হচ্ছে যে পারবে না কেন। আমার আমি ক্যারেক্টারটা যখনই ভাবছিলাম আমার নাম আসছিল ববি, মানে মাথায় নাম ঘুর ঘুর করছিল ববি। তো আমি বললাম ওকে, তোমার যেহেতু এত ট্রাস্ট আছে, অ্যান্ড আমিও কিছুদিন ধরেই তো স্টাডি করছি ক্যারেক্টারটা, সো খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এবং সবসময় তো দেখে যে সুপার হিরোইন ক্যারেক্টার করছি, রোমান্টিক করছি বা অ্যাকশন করছি, এরকম কিছু ক্যারেক্টার, বাট এটা টোটালি একটা অন্য টাইপের ক্যারেক্টার।